প্রেমের ঠিকানায় চার হাত এক হলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের। অর্থাৎ করোনা ভাইরাসে আতঙ্ক উপেক্ষা করে চীনা প্রেমিকার সাথে বিয়ে করলো পিন্টু। করোনা ভাইরাসের আতঙ্ক নিয়ে যখন চীন, ভারত সহ সারা পৃথিবী জুড়ে ত্রাস, ঠিক সেই সময় অন্য রকম ভালোবাসার কথা শোনালো পিন্টু জানা ও অ্যাঞ্জেল। পিন্টু জানা ভারতের পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি পশ্চিম পারুলিয়া বাসিন্দা, আর অ্যাঞ্জেল চীনের গুয়াং প্রদেশের বাসিন্দা। ছোট মামার হাত ধরে চীনে 7 বছর আগে গার্মেন্টসের ব্যবসা করতে গিয়েছিল পিন্টু। সেখানে অ্যাঞ্জেলের সাথে পরিচয়, সেই পরিচয়ে ধীরে ধীরে পরপ্রণয়ের সম্পর্ক গড়ে তোলে। সেই সম্পর্কে হাত ধরে মেয়ে ও ছেলে পরিবার সিদ্ধান্ত নেয় চার হাত এক করে দেওয়ার। চলতি মাসেই 4 তারিখ বিয়ের দিন স্থির হয়। এক মাস আগে হিন্দু মতে হবে বিয়ে, সব ঠিক মতোই চলছিল। 10-12 দিন আগে হঠাৎ করে উদয় হয় করোনা ভাইরাস, সব তাল কেটে যায়। বিয়ে কী হবে চিন্তায় পড়ে দুই পরিবার। পিন্টু অ্যাঞ্জেলের পরিবার ঠিক করে বিয়ে হবেই নির্দিষ্ট দিনেই। কোনোভাবে মেয়ে অ্যাঞ্জেল ও ছেলে পিন্টু ভিসা নিয়ে ভারতে চলে এলেও চীনে আটকে পড়ে। বরের জামাই কোনের পুরো পরিবারই সেই বিচ্ছেদের মধ্যে মঙ্গলবার চার হাত এক হলো। অর্থাৎ সমস্ত রকমে উপেক্ষা করে চার হাত এক করলো করোনা ভাইরাসকে উপেক্ষিত করেই। দাদা আপনার নাম? পিন্টু জানা। দাদা আপনি তো মানে বিয়ে করেছেন, একটু যদি বিয়ের পুরো ডিটেলসটা বলেন আর কি। কীভাবে জানতে চাইছেন? মানে আপনি এখন যখন চারদিকে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় একটা ধর্ম নিয়ে অশান্তি, সেই জায়গায় আপনি একটা যুগান্তকারী একটা বিয়ে ব্যবস্থা হয়েছে, এটা সারা এখন চর্চার বিষয়, একটু যদি বলেন। ধর্ম নিয়ে যে ওই সমস্যাটা বললেন সেটা তো জানি না, কিন্তু ভালোবাসার মধ্যে তো ধর্ম জিনিসটা কোনোদিন আগের থেকেও কোনোদিন আসে না, আর এখনও নেই, আর পরেও থাকবে না। আপনি যাকে বিয়ে করেছেন তিনি কি মানে কোথাকার বাসিন্দা? ও হচ্ছে কি চায়না, মানে চায়না গুয়াংসি প্রদেশের বাসিন্দা। আর ওর সঙ্গে আমার আলাপ হয়, আমার মামার কাছে আসতো, মানে ও গার্মেন্টসের বিজনেস করে, ওর পারপাসে ওর সঙ্গে মানে দেখা সাক্ষাৎ হয়, তারপর আলাপ হয়, তারপর ধীরে ধীরে রিলেশনটা বাড়তে থাকে। কত বছরের সম্পর্ক আপনাদের? আমাদের এ সম্পর্ক অলমোস্ট 7-7 বছর মতো হবে। আচ্ছা, এখন তো চারিদিকে একটা ভাইরাসের আতঙ্ক, সেই অবস্থায় দাঁড়িয়ে যে আপনারা মানে চার হাত এক করলেন, এই জায়গাটা কেমন লাগছে? লাগা মানে ভাইরাসটা হঠাৎ এইভাবে চলে আসবে সেটা তো আমরা বুঝতে পারিনি। আর আমাদের তো ইন্ডিয়ান মতলব কালচারে তো চেঞ্জ করা যায় না, মানে বিয়ের যেটা প্রোগ্রাম, তাই জন্য আমি ওদের ফ্যামিলিকে রিয়েলি মিস করছি, আর আমাদের ফ্যামিলি ওর ফ্যামিলিকে খুব মিস করছে। আমরা চেয়েছিলাম যে ওর ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি একসঙ্গে যদি আসতো, সবাই একটা বসে আলাপ পরিচিত হতো এবং ভালোভাবে একটা বিয়েটা হতো আর কি।
ওনাদের পরিবারের লোকেরা কি এর মধ্যে আসবেন না সমস্যা আসবে? বাট এই ভাইরাসটা কমপ্লিট মানে এটা ইয়ে হয়ে গেলে তারপরে ওরা আসবে, ওরাও আসবে আর আমাদের পুরো ফ্যামিলি ওখানটায় যাবে। বৌদির কেমন লাগছে, মানে যে যেহেতু বাবা মাকে ছেড়েই মানে একদম নতুন মতে বিয়ে? তারও বাবা মাকে ছেড়ে সেই সেম বললাম যে এখনই যে ওর ফ্যামিলিকেও খুব মিস করছে আর ও আমাদের ফ্যামিলিকে মানিয়ে নিয়েছে আর আমরা আমাদের ফ্যামিলিকে ওকে মানিয়ে নিয়েছি। মানে এর থেকে কি মেসেজ দিতে চান, মানে এখন তো অন্য ধর্মের মেয়েকে বিয়ে করলে বা ছেলে বিয়ে করলেই পরিবারে অশান্তি হয়, সেখানে আপনার পরিবার বা ওদের পরিবার মেনে নিয়ে এইরকম একটা জায়গায়? আপনাকে আগেও বললাম এখনও বলছি ধর্ম এখানটায় কোনো আসবে না, কারণ ভালোবাসার কাছে ধর্ম কোনো কিছু হয় না, ভালোবাসার কাছে একটা সম্পর্ক এই হচ্ছে কি মেন জিনিস। আপনার নাম, আপনার নাম কি? আপনি পিন্টু বাবুর কে হন? ঠাকুরদা। পিন্টু বাবু একজন বিদেশিকে বিয়ে করেছেন, তো এটা আপনাদের কেমন লাগছে, বিদেশি বৌমা কেমন লাগছে? আমার ভালো লাগছে। আর সম্ভবত ওনার পরিবারের, মেয়ের পরিবারের সম্ভবত কেউ তো বোধহয় এই অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি, কিভাবে সেটাকে পুরো ম্যানেজ করলেন? ম্যানেজ তো এইখানে হয়েছে, আমার আমার নাতি তো, হ্যাঁ আমি আমার নাতির নামে যতটুকু জায়গা আমি রেজিস্টার করে দিয়েছি। দাদা আপনার নাম? আমার নাম শুভেন্দু ভান্ডারি। আপনি কে হন এই পরিবারের? আমি এই পরিবারের এক মেজ মেয়ে আছে, কাকলি দাস, তার বন্ধু। কেমন লাগছে এই অনুষ্ঠানে থেকে বা এর থেকে আপনি কি মেসেজ দিতে চান? অসাধারণ লাগছে, এই কারণেই যে এখন তো জাত ধর্ম এইগুলো নিয়ে খুব বেশি চারিদিকে মাতামাতি হচ্ছে, তো সেখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া থেকে একজন ছেলে মানে আমার বোন কই হয়, তো সে বিদেশে একজন চীনের একজন মেয়েকে ভালোবেসে তার আজকে কাল গতকাল তার বহুভাত হলো, ভালোবেসে পরিণয় সূত্রে আবদ্ধ হলো, এটা আমাদের কাছে খুবই আনন্দের এবং গর্বের বিষয়। তো আমরা এ বাড়ির সবাই এবং ওখানেও তারা খুবই খুশি, এবং একটা বিষয় যে এই করোনা ভাইরাস নিয়ে যখন সকলেই যখন আতঙ্কিত হয়ে পড়ছে তখন আমরা সেইটাকে উপেক্ষা করে আমরা দুই পরিবারের লোকজন খুব আনন্দের সাথে এটা এনজয় করতে পারছি এবং খুব একটা বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে আমরা ভীষণ সকলেই খুব খুশি।